পিস টিভি বাংলা মানবতার সমাধান প্রাণপ্রিয় দর্শক যারা আজকে পৃষ্টি বাংলার আমাদের সঙ্গ দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে আল্লাহর প্রতি ভরসা করার আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার যে দিকগুলি মানুষের উচিত যে সেই ক্ষেত্রে তার বিশ্বাস অথবা আস্থা আছে কিনা এ ধরনের কিছু আলোচনা আমাদের ইতিপূর্বে হয়েছে আজকেও আমরা একই ধরনের আলোচনা করব যে দিকগুলিতে মানুষ আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হবেন এর মাঝে একটি দিক হলো বা একটি অবস্থা হল মানুষেরা যখন তাকে বর্জন করবে আর মানুষেরা বর্জন করা এটি হতে পারে কোনো একটি অবস্থার পরিপ্রেক্ষিতে হতে পারে যে অবস্থাটি নবী ম সাল্লাহ আলী ওয়া সাল্লামের জীবনে ঘটেছিল মক্কাবাসীরা নবী মোহাম্মদ সোল্লাহ আলী তারা গ্রহণ করে ফেলেছিলেন এবং সকলেই তারা তাকে উপাধি বা টাইটেল দিলেন আল আমিন বলে মহাবিশ্বাসী আমাদের মাঝে মহামানব এবং যখন মহানবুল আল আমিনের পক্ষ থেকে তার কাছে ওহি আসলো তারা কথা বলতে শুরু করল এবং এত তুচ্ছ এত নোংরা শব্দ ব্যবহার করলো যেগুলো নবীর শানে বিয়াদবী এবং এই ক্ষেত্রে তারা নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে বর্জন করে ফেললো এখন নবী মোহাম্মদ সাল্লাহ কি করবেন আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলবেন নজরুল্লাহ না কোশ্চেন এটি কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে ঘটতে পারে আপনি যদি সঠিক কোরআন এবং হাদিসকে ফলো করতে যে কোন একটি অবস্থার শিকার হন এই ক্ষেত্রে মহানবুল আলমিনের প্রতি আস্থাশীল হতে হবে এবং এই ক্ষেত্রে কেউ যদি ক্ষতিও করতে চায় কোনো নোংরা শব্দ যদি আপনার ক্ষেত্রে ব্যবহার করে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে আর এটি হলো উত্তম গ্রহণ দিনের জন্য সব কিছুকে বিলীন করতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে তাদের প্রতি উত্তর থেকে আপনাকে মুক্ত রাখতে হবে সুন্দর আচরণ দেখাতে হবে যে আচরণ নবী ম সাল্লুসাল্লাম তাদেরকে দেখিয়েছিলেন এবং আল্লাহর প্রতি আস্থাশীল হতে হবে মহান রবুল আলমী নিঃস্বাদ করেন ফাইন তা ফাকুল হাস বি আল্লাহ লা ইল্লাহু আলাইহি তাওয়া কল্ত ওয়া রবুল আশিলা আজিম মহেন্দ্রবুল্লা আর আমিন সোরাত তোবার একশো তো নম্বর আয়াত এখানে নেবী মনসাল্লাহ আলাইহু সাল্লামকে টার্গেট করে তিনি কথা বলেন ফাইন তাওল্লাহ তারা যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় ফিরে যায় যদি আপনাকে যদি গ্রহণ করে নাও নেই তাহলে আপনার উচিত হলো আপনি বলুন ফাকুল হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ ছাড়া তিনি ছাড়া সঠিক কোনো উপাস্য নাই অতএব আমি আল্লাহর প্রতি ভরসা করছি কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আপনার জীবনে এই ধরনের কোনো ঘটনাও ঘটে যায় এই ক্ষেত্রে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে এবং কোনো এলাকা থেকে কোনো স্থান থেকে আপনাকে হিজরত করতেও হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছিলেন এমন একটি মুহূর্তে মহানবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তার প্রতি হিজরতের আদেশ এসেছিল যখন নবী নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জন করে তাকে পীড়া দিতে শুরু করলো কষ্ট দিতে শুরু করলো নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান মহানরবুল্লা আলমীর আদেশ করলেন হিজরতের অনুরূপভাবে নবী নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করে গেলেন হাদিস রেখে গেলেন যে হিজরত কাল কেমন পর্যন্ত বাকি থাকবে আর হিজরতের অর্থই হলো কুফুরের এলাকা থেকে কুফুরের দেশ থেকে মুসলমানদের প্রতি যেখানে আঘাত আসে ইসলামকে বাঁচানোর ক্ষেত্রে অনইসলামিক ইসলামিক স্টেট থেকে ইসলামী স্টেটে চলে যাওয়া ইসলামী এলাকাতে চলে যাওয়া মুসলমানদের সঙ্গ দেওয়া এটি হলো হিজরত অনুরূপভাবে আপনারও ক্ষেত্রে এই ধরনের হতে পারে আপনি যে এলাকাতে অবস্থান করেন যেখানে আপনি বসবাস করেন আপনি যখন কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়া শুরু করলেন আপনার কাছে বিপদ আসা শুরু হলো মানুষের সকলেই আপনাকে বর্জন করলেন কারণ তাদের মাঝে দিনের সঠিক জ্ঞান পৌঁছেনি অনেক সময় এ ধরনের ছোট্ট ছোট কারণগুলোতে আজকে আমরা সমাজে এ ধরনের বিভেদ এ ধরনের কথা আমরা শুনে থাকি যে সেখানে তিনি সঠিক কোরআন এবং হাদিসকে মানার চেষ্টা করেছেন তার পূর্বপুরুষেরা তারা একটি অবস্থার উপর ছিলেন যার ফলে তাকে বর্জন করে ফেললেন এই ধরনের ঘটনা আমরা শুনি সমাজে ঘটনা বলেছেন এক ভাই তিনি বলছেন যে নই আমি যখন সঠিক মানা করলাম আমাকে সকলেই বর্জন করলেন আর এই বর্জন করার ফল এই হলো যে মহান আমাকে সুন্দর একটি ব্যবস্থা করে দিলেন আরেক এলাকাতে আমি চলে গেলাম এবং সেখানে তারা সাদরে আমাকে গ্রহণ করলেন এবং সেখানে দিনের খেদমাত হিসেবে বড় ধরনের আমি কিছু করতে পারলাম মহান্ডুল্লাহ আলমিন আপনাকে এ ধরনের ব্যবস্থা করে দিতে পারেন যদি মহানবুল আলমিনের প্রতি আপনি পূর্ণ আস্থাশীল হন আপনাকে দিনের পথে আগাতে হবে যতই বিপদ আসুক না কেন যতই কঠিন অবস্থা হোক না কেন আপনাকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে মহানবুল আলম তাই তো বলছেন ফাইন তাওয়াল্লাউ তারা যদি মুখ ফিরিয়ে নেয় তারা যদি আপনার কাছ থেকে চলেও যায় আপনাকে গ্রহণ নাও করে আপনি এ কথা বলুন ফকুল হাসবি আল্লাহ আল্লাহ তারা আমার জন্য যথেষ্ট তিনি আমাকে দেখবেন লা ইলাহা ইল্লাহু আর তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই আর আমি আল্লাহর প্রতি ভরসা করছি তোমাদের উপর আমি ভরসা করি না ওহ রবুল আরসুল আজিম তিনি মহা আরসের রব তিনি আমার রব তিনি বিশ্বের রব আমি তার প্রতি ভরসা করছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই ক্ষেত্রেও তাহলে কঠিন মুহূর্তে আমার নিজকেও মিলিয়ে নিতে হবে যা আল্লাহর প্রতি আমি পূর্ণ আস্থাশীল হতে পেরেছি কিনা কঠিন মুহূর্তেও অনুরূপভাবে বলবো আমাদের আস্থা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কর্ম হতে পারে যেই কর্মে আমার আস্থা থাকাটি বড় প্রয়োজন ছিল আমি আল্লাহর প্রতি ভরসা যেই ক্ষেত্রগুলোতে করা উচিত ছিল এই ক্ষেত্রগুলো আমি করতে পারিনি অথচ উচিত ছিল সেখানে আল্লাহর প্রতি ভরসা করা যেমনভাবে আমরা কথা বলবো আমাদের জীবনে দৈনন্দিন একটি অবস্থা আসে যে অবস্থাতে আমরা ঘুমিয়ে পড়ি ঘুম মোহাম্মবুল্লাহ আহমিনের একটি নিয়ামত যে নিয়ামত তিনি দিয়েছেন ঘুমের ব্যবস্থা করেছেন এটি একটি নিয়ামত তিনি দিন দিয়েছেন জীবিকার জন্য নিয়ামত তিনি রাত্রি দিয়েছেন সেটি একটি নিয়ামত এই নিয়ামতের মাঝে আপনার পূর্ণ আস্থাশীল হওয়া আর পূর্ণ আস্থাশীল হলো এই যে একজন একজন মুসলিম সর্বদাই যখন তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন আপনি এখন ঘুমোতে যাচ্ছেন আপনার আস্থা আল্লাহর প্রতি কেমন হওয়া উচিত নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি অনেক দোয়া শিক্ষা দিয়েছেন আপনি যখন ঘুমোতে যাবেন তখন মুখ দিয়ে যে শব্দটি যে বাক্যগুলো আপনি উচ্চারণ করেন আপনি একটু শুধু গবেষণা করেন একটু শুধু অর্থগুলো বুঝেন আপনার মাঝে আল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন বিস্মিকা আল্লাহ আমুত ও আল্লাহ আমি তোমার নাম নিয়ে এখন মৃত্যুবরণ করছি মানে এখন তোমার নাম নিয়েই আমি ঘুমিয়ে পড়ছি আর তোমার নামের মাধ্যমে আমি উঠব তোমাকে স্মরণ করছি আমি এই ঘুমের সমাতে এবং তোমাকে স্মরণ করছি যখন আমি আবার ঘুম থেকে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন একটু শুধু আলোচনা করেন দর্শক আলহি সাল্লাম এমন শব্দ উচ্চারণ করেছেন বিস্মিকা আল্লাহ হে আল্লাহ তোমার নাম নিয়ে তো আমি মৃত্যুবরণ করছি আর আমরা ভালো করে জানি মৃত্যুর মাধ্যমে আমাদের এই দুনিয়ার ইহকালের জিন্দেগি আমরা শেষ করি সমাপ্ত হয় এবং নতুন আরেকটি জগতে আমরা পাড়ি দেই এবং সেখানে আবার আমাদের জীবন শুরু হয়ে যায় নবী এবং সাল্ল আলী মৃত্যুর শব্দ উচ্চারণ করলেন কারণ মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার রোহ একরূপ বিদায় গ্রহণ করে সে আদৌ জানে না যে তার ঘুমন্ত অবস্থাতে কি ঘটে যাচ্ছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই ক্ষেত্রে আমাদের পূর্ণ আস্থাশীলতা হবে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন আপনার বিছানায় তখন আল্লাহর প্রতি আপনার সুন্দর ধারণা হওয়া উচিত আল্লাহর প্রতি আপনার আস্থাশীল হওয়া উচিত এবং আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া উচিত এমনও তো হতে পারে আজকের এই ঘুম আজকের এ নিদ্রা আপনার জীবনের শেষ নিদ্রা এবং আজকের জীবনের যদি শেষ নিদ্রা হয় তাহলে আপনার প্রস্তুতি কোথায় আপনি কি আসলে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন আসলে কি আপনি আজকের জন্য আজকে বিদায়ের জন্য আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছেন যদি প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়াতে আপনার ত্রুটি থেকে গেল কারণ আপনি যখন নিজ সম্পর্কে ভালো করে জানেন যে আজকে বিদায়ের জন্য আমি প্রস্তুত নই তাহলে আপনার উচিত ছিল যে আজকে তো আমার বিদায় হতে পারে কারণ মোহানবুল্লা আমাদের কি মৃত্যু দেন আর মৃত্যু কখন আসে আমরা নিজেও জানি না এমনও অনেক মানুষের মৃত্যু আসে যখন তিনি ঘুমিয়ে পড়েন এ ধরনের মানুষের সংখ্যা অনেক জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে এখানে একটি আয়াতে তিনি আলোচনা করেন আমাদের এই মৃত্যুর দিক নিয়ে যেখানে আসলে পূর্ণ আস্থাশীল হওয়া বা পূর্ণ আস্থা আমাদের আরো বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক আমাদের সর্বদাই মহানবুল্লা আর আমিনের প্রতি আস্থাশীল হতে হবে এবং এমন আস্থা হবে আমরা সর্বদাই প্রস্তুতি গ্রহণ করব। এবং আল্লাহর প্রতি এটি হলো পূর্ণ বিশ্বাস আ একজন মেন সর্বদাই প্রস্তুত থাকবে যেটি ছিল নবীদের অবস্থা যেটি ছিল সাহাবিদের অবস্থা বিদায় হওয়াটি এটি স্বাভাবিক একটি ব্যাপার এটি যেকোনো সময় হতে পারে মহানবুল আলমারিহা মহানবুল আলম ইসাদ করেন যে আল্লাহ তালা তিনি মৃত্যু দেন ওই আত্মাগুলিকে সেগুলোকে তিনি ধরে ফেলেন হে নামাউতিহা যখন তারা মরে যায় যখন তারা বিদায় গ্রহণ করে মৃত্যুবরণ করে তখন তাদের যে আত্মাগুলি সেগুলোকে তিনি ধরে নেন জব্দ করে ফেলেন মিহা আর যারা ঘুমের ঘরে নিদ্রাতে মরে না বিদায় গ্রহণ করে না বা বিদায় গ্রহণ করেননি তিনি সেক্ষেত্রে তিনি ঘুমের অবস্থাতে তার আত্মাকে তিনি জব্দ করে বসেন আমরা আল্লাহর প্রতি তাওক্কুল নিয়ে কথা বলছিলাম আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ আল্লাহর প্রতি ভরসাকারী হিসেবে গ্রহণ করে নিন সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ কথা যা মানুষকে আঁখের আখমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতায় নিভতে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জান তো সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করা জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় ভাব পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরান দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন আসসালাম আলাইকুম আহমতুল প্রাণ প্রাণপ্রিয় উপস্থিতি আমরা যে আলোচনা করে চলেছিলাম সেটি হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া পণ্য ভরসা রাখা পূর্ণ ভরসা করা আর এই ক্ষেত্রটি মোমেনের জীবনে সকল ক্ষেত্রেই হবে যেমনটি ঘুমের ক্ষেত্রে হবে তিনি যখন ঘুমোতে যাবেন তখন হবে এমন কি যখন ঘুম থেকে উঠে দৈনন্দিন আমরা ঘর থেকে বের হই যে কোনো কাজে যে কোনো স্থানে বের হওয়ার মুহূর্তেও আল্লাহর প্রতি তিনি ভরসা রাখবেন এই মর্মে একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব এই মর্মে একটি হাদিস এসেছে নবী মোহাম্মদ সাল্ল আলী হোসালাম থেকে হাদিস বর্ণনা করেন আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালু তিনি বলেন আল্লাহ নেহবি বলেন ইরা খারাজার রজুল মিন ফাকল যখন কোনো মানুষ তার ঘর থেকে বের হয় ঘর থেকে কোনো কর্মে বের হয় এবং তিনি বলেন বিসমিল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল হয়ে আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি বিল্লাহ এবং আমি ভালো করে জানি আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর সমর্থ ছাড়া আর কারোর কোনো সামর্থ্য নাই আমার ক্ষতি করার ক্ষেত্রে আমার কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারোর কোনো শক্তি নাই যখন এ কথা বলে ওই ব্যক্তি ঘর থেকে বের হন নবী ম সাল্লি সাল্লাম বলেন তখন তাকে বলা হয় হুদিদ তাকে বলা হয় যে তুমি প্রাপ্ত সঠিক পথের উপরে তুমি আছো ও কুফিত এবং তুমি সংরক্ষিত তুমি সঠিক পথে চলছ এবং তুমি সংরক্ষিত ও কিত এবং তোমাকে সব ধরনের ছোট, বড় সকল ধরনের অন্যায় থেকে সকল ধরনের ক্ষতি থেকে তোমাকে মুক্ত করা হয়েছে এবং শয়তানেরা তার কাছ থেকে একটু পালায়ন করতে চেষ্টা করে আল্লাহ আকবর আপনি কল্পনা করতে পারেন যে শয়তান হল মানুষের শত্রু প্রকাশ্যের শত্রু মোহাম রাবুল আলমিন শয়তান সম্পর্কে কথা বলেন লাকুম আদুবু মুবিন যে শৈতান হলো তোমার প্রকাশ্য সূত্র সুপ্রিয় দর্শক আমরা এই হাদিসটি নিয়ে একটু আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা মহানবুল আলমিনের পক্ষ থেকে যে সংরক্ষণ আমাদেরকে তিনি সংরক্ষণ করেন আমাদেরকে হেফাজত করেন আর তার হেফাজত না কতই সুন্দর যে প্রকাশ্য শত্রু সেও যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় সেও যদি আপনার ক্ষতি করতে না পারে তাহলে যারা অপ্রকাশ্য শত্রু যে শত্রুকে আপনি চিনেন না তারা ক্ষতি করার প্রশ্নই উঠে না অতএব নবী সাল্লিহাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন যার মাধ্যমে আল্লাহর প্রতি আমরা আস্থাশীল হতে পারি নবীল্লাহ সালাম তিনি বলেন যে শৈতানরা তখন তার পথ থেকে দূরে সরে যাই ফাকুহ শৈতান আহার এবং শৈতানেরা একা ওপরে বলতে থাকে কাই ফালাকবে রজলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওকয়া যে হাদিসটি সোনানে আবু দাউদে এসেছে নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম শয়তানের ওই ঘটনাগুলো বর্ণনা করেছেন যে একটি শয়তান শয়তান শয়তানকে ধরনের বলতে থাকে আরে ওই ব্যক্তিকে কিভাবে তুমি ক্ষতি করতে পারো ওই ব্যক্তির ব্যাপারে তোমার আর কি করণীয় আছে যাকে সংরক্ষণ করা হয়েছে যে সংরক্ষিত যাকে সব ধরনের বিপদাবত থেকে রক্ষা করা হয়েছে যাকে মহান রবুল আলমিন সর্বদিক থেকে কন্ট্রোল করেন তাহলে আমরা বলতে পারি মানুষ যখন তার বাড়ি থেকে বের হয় তার ঘর থেকে বের হয় তখন শুধু এতটুক বলবে বিসমিল্লাহ আল্লাহ মহানবুল আলমিন তাকে হেফাজত করবেন যেহেতু তিনি সম্পূর্ণভাবে তার নিজকে রবের উপর সোপে দিয়েছেন যে আমি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি আর এই ভরসা হলো পূর্ণ ভরসা একজন মমিন যখন ঘর থেকে বের হন তখন তার দৃঢ় বিশ্বাস হওয়া উচিত যে কোনো বিপদ আপদ যদি আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে আর মহান রবুল্লা আলামিন যেহেতু আমাকে সংরক্ষণ করেন পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে না সুপ্রিয় দর্শক অতএব নেবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের এই সুন্নতি পদ্ধতি অবলম্বন করতে হবে আর এর মাধ্যমে আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পারেন আপনি আল্লাহর জিকির করেছেন এ জিকিরের মাধ্যমে মহান রবা আলামিন সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে তিনি হেফাজত করেছেন সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর হেফাজতটি এইভাবে বলতে পারি কোন দেশের প্রেসিডেন্ট যখন কোনো গাড়ি ব্যবহার করেন তার গাড়িটি সাধারণ একটি গাড়ি নয় এটি আপনি আমরা সকলেই ভালো করে জানি এবং তার গাড়িটি হলো বুলেট প্রুফ গাড়ি বুলেটে কোনো কাজ করবে না কারণ সব ধরনের বিপদ মুক্ত হতে চান তার প্রতি যেন কোনো বিপদ না আসে যেন এমন পদ্ধতি ব্যবহার করেছেন যে পদ্ধতিতে তার কোনো ক্ষতি হবে না তিনি ক্ষতিগ্রস্ত হবেন না এই ক্ষেত্রে মিনো হওয়া উচিত আল্লাহর প্রতি যখন তিনি পূর্ণ আস্থাশীল হবেন এবং পূর্ণ আস্থাশীলের ফলে যখন দোয়া বলবেন দোয়ার ফলে মহানবুল তাকে সেই ধরনের হেফাজত করবেন আর এই হেফাজতের মাধ্যমে তিনি যত ধরনের বিপদ আপদ সব ধরনের বিপদ আপদ মুক্ত হবেন সুপ্রিয় দর্শক আল্লাহ তারা বলছেন সুন্দর কি উপমা এবং আমাদের দৈনন্দিন জীবনের এটি বড় শিক্ষা হতে পারে এবং আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়াতে আমাদের যথেষ্ট সহযোগী হতে পারে এই আয়াতটি সুপ্রিয় দর্শক এই জন্য আয়াত তিনি একটু গবেষণা করবেন যথেষ্টভাবে আপনার জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া আল্লাহ তালা বলছেন যে তার আত্মাকে তিনি কন্ট্রোল করে ফেলেন যখন তিনি মারা যান আর কিছু আত্মাকে তিনি কন্ট্রোল করেন যখন তিনি ঘুমিয়ে পড়েন যখন আমরা ঘুমিয়ে পড়ি আমরা বলি বিস্মিকা আল্লাহ মাহমুদ ও আহিয়া হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি যখন আপনি কথা বলেছেন আল্লাহ তালা সেটি কন্ট্রোল করে ফেলেন কদা সিকুল্লাতি আর ওই ঘুমের ঘরে আল্লাহ তালা কাদেরকে কন্ট্রোল করেন যারা ঘুমের ঘরে মৃত্যুবরণ করেছে তাদের তিনি আত্মাকে কন্ট্রোল করে ফেলেন ওয়ুর সিলুল এলা আজালিম মুসাম্মা তাহলে আল্লাহ তালা মৃত্যু দানের মাধ্যমে তার আত্মাকে কন্ট্রোল করেন আর ঘুমের মাধ্যমে তার আত্মাকে কন্ট্রোল করেন কিছু সংখ্যক মানুষের আত্মাকে তিনি আবারও ফিরিয়ে দেন আবারও তারা জীবন পান ও আহিয়া আমি তোমার নামের সাথে আবারও আপনি যখন বললেন জীবন আবার আপনাকে ফিরিয়ে মহানরবুলেন মহানবুল আলম তাই তো বলেন ওয়াইউরুল ইলা আজালি মুসাম্মা তার নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু তাকে আজাল কিছু সময় দিয়ে দিলেন তাকে নির্দিষ্ট একটু সময় দিলেন যে সময়ে তিনি দুনিয়াতে বসবাস করবেন যখন তার দুনিয়ার যে জীবন শেষ হয়ে যাবে তখন মহানবুল্লা আবার তাকে দানের মাধ্যমে তার আত্মাকে সময় শেষ হয়ে যাবে তখন একটু আগিয়েও দিবেন না একটু পরেও তিনি তাকে একটু ঢিলও দিবেন না একটু আগিয়ে নিবেন যে দুই দিন আগে তার মৃত্যু হবে অথবা পাঁচ দিন পরে মৃত্যু হবে এই ধরনের অবস্থা হবে না সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই আমাদের কনফার্ম হতে হবে যে মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পেরেছি কিনা যদি পূর্ণ আস্থাশীল আপনি না হন তাহলে আপনার মাঝে ত্রুটি আছে আর এই সেই ত্রুটিকে দূর করতে হবে সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতিপূর্ণ আস্থাশীল হওয়া সম্পর্কে আলোচনা করছি এরপরে আমাদের আস্থাশীল হতে হবে আপনি যখন ঘর থেকে বের হন ঘর থেকে বের হতে হলে নবী মোহাম্মদ আলহিউসাল্লাম তিনি কিছু দুয়া শিক্ষা দিয়েছেন আর এই দুয়াগুলি এত সুন্দর যেটি মমিনের জীবনে আল্লাহর প্রতি ভরসা রাখা আল্লাহর প্রতি আস্থাশীল হওয়াতে আরও বড় সহযোগিতা হয় মহানরবুল আরামিন কর্মের মাধ্যমে তাকে পুরস্কার দান করেন কর্মের মাধ্যমে মহানরবুল আমিন তিনি যে অদা করেছেন সে অদা পূর্ণ করেন এজন্য আমরা বহু আয়াতে এ ধরনের শব্দ পাই যে যারা ইমান এনেছেন এবং কর্ম করেন ইমান এবং কর্ম মানে কর্ম করতে হবে কর্মের মাধ্যমে মহানবুল আলমিন আপনাকে হেফাজত করবেন আপনার যে চাহিদা সে চাহিদা পূরণ করে দিবেন আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো দূর করবেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আল্লাহর প্রতি আস্থা শিক্ষা দিয়েছেন মহান্নবুল আলমিন আপনাকে হেফাজত করেন এবং সর্ব অবস্থায় হেফাজত করেন একজন মেন একজন মুসলিম যখন ঘর থেকে বের হয় নেবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি তিনি দুয়া শিক্ষা দিয়েছেন যখনই তিনি ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তো আলাল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি ঘর থেকে আপনি বাইরে যাচ্ছেন আপনার উচিত হল সুন্দরভাবে নেবী মোহাম্মদ সাল্ল আলি ও সুন্নতি তরিকাতে বের হওয়া আমরা অনেক সময় আমাদের পারিবারিক জীবনে কিন্তু নেবী মোহাম্মদ সাল আলিহিহাসাল্লামের এই সুন্নতগুলোর অনুসরণ করতে পারি না আমাদের পারিবারিক জীবনে আমাদের ছোট শিশুদেরকে আমরা নবী মোহাম্মদ আলী ওর সুন্দর আদর্শগুলো কিন্তু শিক্ষা দিতে পারি নাহম সাল আলী আসাল্লাম খেতে বসে তিনি দোয়া শিক্ষা দিয়েছেন বিসমিল্লা বলতে হবে খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর প্রশংসা হচ্ছে ঘর থেকে যখন বের হবে তখন তিনি আল্লাহকে স্মরণ করে বের হবেন আল্লাহর নাম নিয়ে বের হবেন তিনি বলবেন বিসমিল্লাহ তবাকাল তো আল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি কোনো ব্যক্তি কোন মুসলিম যখন আল্লাহর নাম নিয়ে বের হবেন মহানরুল আলমিন তাকে তিনি সংরক্ষণ করবেন যত ধরনের থেকে যত ধরনের থেকে যত ধরনের দুশ্চিন্তা থেকে যত ধরনের ক্ষতির দিক থেকে মহানরবুল আলমিন তাকে রক্ষা করবেন আজকের পর্বে এখানেই আমরা শেষ করতে চলেছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ Allah

Marriage or divorce, Islamic ruling? Nika. solution or problem, heaven or hell. Uh, there is a you choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়